আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা সেই দক্ষিণবঙ্গের এবং যশোর জেলার ভিতরে সবচেয়ে বড় যে ছাগলের হাট, সেই জায়গায় কিন্তু অবস্থান করছি, যেটা হচ্ছে আপনার ঝিকর কাছা। তো এই ঝিকর কাছায় শুধুমাত্র ছাগলের হাট আপনারা দেখেছেন, ভিডিও করেছি, তবে আজকে আমরা বেশ কিছু মানে বাছুর গরু দেখাবো। কারণ এই হাটে শুধুমাত্র ছাগল না, মোটামুটি মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর বাছুর গরু পাওয়া যায়, মোটামুটি ভালো মানের বেশ কিছু বাছুর পাওয়া যায়। আপনারা চাইলে এই বাছুরগুলো নিতে আসলে ঝিকর কাছা এই হাটে কিন্তু আসতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, অন্য অন্য হাটে যে পরিমাণ মানুষ হয়, যে পরিমাণ গরু ওঠে এবং পাশাপাশি প্রচুর পরিমাণে কিন্তু দালাল থাকে, মানে কিনতে গেলে আপনাকে অনেক সময় ঠকতে হয়। তবে এই জায়গায় যদি আপনি আসেন গরু কিনতে, তাহলে এই সমস্যা আপনাকে পড়তে হবে না, মানে এত ঝামেলা নেই। বিশেষ করে দালাল মুক্ত হাট বলতে পারি, এই হাটে আপনার দালাল মুক্ত, আপনার পছন্দ মতো নিজের মতো করে আপনি কিন্তু গরু কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার সামনে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক চমৎকার এবং লম্বা চওড়া এক জোড়া বলতে পারি, এত চমৎকার দুইটা বাছুর। তো চলুন একটু কথা বলবো, ভাইদের সঙ্গে দেখাবো এই জায়গায় দাম কেমন। তো হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনেক চমৎকার, এবং বডিটা দেখুন আগে, মাশাল্লাহ বইটা অনেক লম্বা, অনেক চ্যাটা কিন্তু বইটা, এবং গোটা কিন্তু দেখতে অনেক সুন্দর এবং লম্বা চওড়া অনেক ভালো। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভালো আছেন। আচ্ছা, আপনারা কি এই ঝিকর কাছা হাটে কি আসেন না সাতমাইলে? সাতমাইল হাটে পাওয়া যায়, সাতমাইল হাটে চৌগাছা ঝিকর কাছা সব জায়গায় পাওয়া যায়, সব জায়গায় আপনারা ইনশাল্লাহ পাওয়া যায় ইনশাল্লাহ আপনাদেরকে। আচ্ছা, এটা জাতে কি জাত আছে ভাই? জাতে কুরাস, কুরাস জাতের একটু আছে। তবে তো মাশাল্লাহ অনেক লম্বা চওড়া দেখতে পাচ্ছি, দেখতে দেখছি অনেক সুন্দর সুন্দর, তো অর্থাৎ জাতের বাছুর। দুটো পার গঠনটাও দেখতে পারেন দর্শক, অনেক সুন্দর, সব দিকতে পারফেক্ট, দুইটা দুইটা মারাত্মক বাছুর। কেমন চাচ্ছেন ভাইটা? জোড়া দাম চাচ্ছি ভাই 135। জোড়া চাচ্ছেন, দাম কত উঠছে ভাইটা? আপনি কেমন হলে দিতে পারবেন? এর নিচে আসবেন না মনে হয়, 25 হলে দিতে পারবেন, 25 মতো হলে ভালো দাম, 25 হলে আপনি বিক্রি করতে পারবেন, তবে আপনার 20 মতো দাম হচ্ছে দিতে পারেন। দুইটাই আনছেন আজকে? দুইটাই। ভাই নামটা কি ভাই? মোহাম্মদ ইলিয়াস হোসেন। ইলিয়াস হোসেন, সবসময় পাওয়া যাবে ইনশাল্লাহ, সবসময় জিগর কাছা। আপনি কি বাছুর গরু কি ব্যবসা করেন? বাছুরই ব্যবসা করি, বাছুরই ব্যবসা করেন। প্রিয় দর্শক, বাইকে একটু দেখে রাখুন, বাইকের জন্য তো এই সুন্দর সুন্দর বাছুর থাকে, এবং সবসময় ভালো বাছুর কথা বলতে বাছুরটা কিন্তু মারাত্মক, আপনারা ক্যামেরায় কতটুকু দেখছেন বলতে পারবো না, অনেক সুন্দর, মানে আমাদের পোষার মতো কিন্তু এক বাছুর গুলো। তো চলুন আমরা একটু আর বেশ কিছু গরু দেখাই। তো ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আজকে কি একটাই আনছেন? না রয়ে বাড়ে আরেকটা আছে মাশাল্লাহ। বাইটা দুইটা আনছেন তাহলে, বেচা বিক্রি এখন হয় না মনে হয়? এটা কি দেশির ভিতরে করাস নাকি দেশি? এটা ও দেশি, দেশির ভিতরে। কেমন চাচ্ছেন এটা? ও চাষি 52, 52 চাচ্ছেন। দাম কত উঠছে এটা? হাইস দাম এখন হয় না? আপনার 52 তো চাচ্ছেন, 52 তো হবে না, মানে কেমন হলে টার্গেট ছিল, কত টাকা হলে ছাড়বেন এটা? ও 45-46 হাজার হলে হবে, 35 হলে দিতে পারবেন। দর্শক, আমি শুধু একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আসলে কেমন দামে আপনার বাছুর পাবেন। তবে আপনারা সরাসরি যখন আসবেন, আশা করি আরও কিন্তু 2-1 হাজার সম্মানের ক্ষেত্রে কম বেশ হবে, হ্যাঁ কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো দর্শক, আমরা একে একে বেশ কিছু বাছুর দেখাবো, একটু ছোটো সাইজের বাছুর আছে, এটা আমরা দেখাবো। ভাই এটা কি দেশি সাইজের ভাই? এগুলো এটা কুরাস গরু, কুরাস গরু, কুরাস। জি, দাঁতটা তো উঠে না, মানে বাছুর তো একেবারে বাছুর, বাছুর গরু। দুইটাই কি কোরাসের ভিতরে? হ্যাঁ দুটোই কোরাস। কয়টা আনছেন আজকে টোটালে? এই দুটো আমার বাড়ির গরু, বাসার গরু। হ্যাঁ বাসার গরু, ব্যবসা ব্যবসা করেন? না না না। ও তাহলে তো মোটামুটি মাশাআল্লাহ, খাম বাড়ির পাশে তো আরো মনে গরু আছে? আছে, এখনো আছে। জি, কয়টা আছে খামারে? এখনো 4টি আছে। দেখ মাশাআল্লাহ, মোটামুটি গরু পালন করেন আর কি? হ্যাঁ করি, মানে পশু প্রতি প্রেম ভালোবাসা ইনশাআল্লাহ আছে? হ্যাঁ, আমার ছোটবেলা থেকে গরু পোষার নেশা আর কি, নেশা আছে ইনশাআল্লাহ। আশা আছে নাকি ভবিষ্যতে একটু বড় করবেন খামারটা? আশা আছে, কিন্তু খরচের বেশি, খরচ বেশি বর্তমানে, বর্তমানে এই বিচুলি নেই তাই গরু বিক্রি করে দিয়েছি, তা না হলে বিক্রি করতাম না। মানে আসলে সমস্যা হয়ে গেছে বর্তমান, মানে খাবার টাবার যে দাম, সে হিসেবে গরুর পোষা একটু, মানে যারা খামারে আছে তাদের কিন্তু একটু টাফ হয়ে যায়। আচ্ছা কেমন চাচ্ছেন, কেমন এটা? এই 40 হাজার কইটা 80 হাজার হলে দিয়ে দেবো। এটা কি বকনা গরু না এড়ে? এড়ে গরু, দুইটাই, দুইটাই, দুটোই এড়ে গরু। আচ্ছা, চাওয়া দাম বললেন না, আপনার ফিক্স দাম কেমন হলে দিতে পারবেন? না এটা চাওয়া দাম আমি 75 হলে দিয়ে দেবো, দুইটা 75 হলে দিয়ে দেবো, 75 হলে দিয়ে। কেমন দাম উঠছে দুইটা? আমি নিয়েছি এখন দাম হয়নি, এখন দাম হয়নি, এই মাত্র আসলেন নাকি? আসছি 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা। এই হাতে ক্রেতার সংখ্যা কেমন আপনি? খুব কম, খুব কম। আচ্ছা, আমি প্রথমে যে কথাটি বলেছিলাম যে আসলে দালাল মুক্ত হাট, মানে এই হাটে যদি অনেকে আসে, তারা হলে এই নিজের ইচ্ছে মতো তো গরু কিনতে পারবে। অনেকে 4-5 জন পাঁচা লেগে থাকে, গরু কিনতে পারে না, অনেক সময় দালাল উল্টো পাল্টা করে ফেলে,
এই ধরনের কি সমস্যা গেছে? না না, এই জায়গায় এরকম কোনো সমস্যা নেই, এই জায়গায় খুবই ভালো, দালাল মুক্ত এক কথায়। একটু দালাল মুক্ত মানে একবারে নির্ভয়ে তারা কিন্তু এসে, হ্যাঁ নির্ভয়ে দালাল মুক্ত এসে শুধু নিজের পছন্দ মতো, হ্যাঁ নিজের পছন্দ মতো কিনতে পারবে। জি ভাই, নামটা কি জানো একবার একটু বলুন? আমার নাম মোহাম্মদ ইসাক আলী। ইসাক আলী ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। তো আমাদের এই সাইডে বেশ কিছু দেখতে পাচ্ছি ছোট সাইজের গরু, যে গরুগুলো আসলে যাদের একটু বাজেট কম তারা কিন্তু চাইলে এই ছোটো ছোটো সাইজের গরুগুলো কিন্তু নিতে পারেন। আমরা দেখাবো এই গরুগুলোর দাম। টোটালে দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটে চারটে পাঁচটা গরু আছে। কয়টা আনছেন? পাঁচটা আনছেন। পাঁচটায় আনছেন, এখনো বিক্রি হয় নাই কি? মানে ব্যাপার কি, আজকে যেখানে যাচ্ছি মোটামুটি বেচা বিক্রি নাই, একবার কি কম নাকি বাজার আজকে? বাজার খারাপ, বাজার কোনো বেচা কিনা নেই, বেচা কিনা নেই। আপনি কি ব্যবসা করেন? হ্যাঁ ব্যবসা করেন। সাত মাইল এটা তো পাওয়া যায় ইনশাল্লাহ, সব সময় সব চৌকাছা সব সবাটে। প্রিয় দর্শক, ভাইকে চিনে রাখুন, ভাইও মোটামুটি মানে বাসুর ব্যবসা বেশি করেন, বাসুর মোটামুটি পাবেন। যারা একটু দেশি বা একটু মিডিয়াম সাইজের বাসুর চান তারা কিন্তু ভাইয়ের কাছে নিতে পারবেন। ভাই বেশ কিছু বাসুর দেখতে পাচ্ছি রাখছেন, কী কী জাতের বাসুর আপনার কাছে আছে এখানে? কুরাশ আছে, সিংহী আছে, শঙ্খ আছে। জি জি, আচ্ছা এটা তো মনে হয় আপনার কুরাশের ভিতরে একটা, এটা কি বকনা না? এটা বকনা। কেমন চাচ্ছেন এটা? ছত্রিশ আছে। ছত্রিশ ভাই, একটু ফিক্স দাম বলবেন যাতে আমার দর্শকদের দেখে নিতে পারে, মানে একদম ছত্রিশ চাওয়া দাম। কত হলে বিক্রি করবেন এটা? আঠাশ হলে হবে। একদম ফিক্স দর্শক, এটা হচ্ছে আঠাশ হাজার টাকা। আচ্ছা এরপরেরটা? ছাব্বিশ চাচ্ছেন। কত হলে দেবেন ভাই এটা? ও আঠারো উনিশ হলে ছাড়ব। আঠারো উনিশ, আঠারো হাজার টাকা গরু দেবেন? ভালো একটা বাসুর মোটামুটি। এটা কেমন চাচ্ছেন ভাই? চাওয়া দাম বত্রিশ, বেচা বিক্রি কত করবেন? ছাব্বিশ হলে দিতে পারবেন। আচ্ছা এরপরেরটা যদি বলতেন ভাই? ওই একই রেট, ও বত্রিশ ছাব্বিশ ছাব্বিশ। আচ্ছা এরপরেরটা কি একই রেট? সব একই, পরপর একই রেট। তবে মূল্য ছাড় দিলে নিয়ে যায় নাকি? আঠেরো হাজার টাকা মানে গরুর কোনো বিক্রি নেই, বাসুর এমন পর্যায়ে এসে গেছে বাজার কোনো ইয়ে নেই, যার জন্য আসলে যতটুকু করছে না যে ফাও দিয়ে দেবো তাও নেবে না মনে হয়। এমন আছে কাকা, কেমন আছেন আপনি? ভালো আছি। মনের সুখে তো পান খাচ্ছেন মনে হয়। হ্যাঁ সবাই গরু টুর বিক্রি করতেছে না, টেনশন আছে, তবে আপনার সুখ আছে মনে হচ্ছে নাকি? আচ্ছা কয়টা গরু আনছেন আজকে? দুটো গরু আনছি। দুইটাই? তারপরে সুখী আছেন নাকি? তারপরে সুখী আছে। আচ্ছা কেমন এটা কি জাতে তো মানে কুরাশের ভিতরে? এটা কুরাশের ভিতরে, মাশাল্লাহ বড় সড়ো আছে কি? বকনা না এটা গরুগুলো? এটা বকনা। বকনা গরু কেমন চাচ্ছেন? এটা কেমন চাচ্ছেন? দাম চাচ্ছে আটচল্লিশ। আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন। এটা কত টাকা হলে বিক্রি করবেন? এটা এটা সাঁত্রিশ হলে বেসবো। সাঁত্রিশ হলে? একদম সাঁত্রিশ? এত বড় বছর সাঁত্রিশে দিয়ে দেবো? সাঁত্রিশে দিয়ে দেবো না, একটু কমবে? আর একটু কমতে কমতে পারে, আরও কমবে। সর্বনাশ করেছে দর্শক, টাকারে চিনে রাখুন। দেখুন সাঁত্রিশে এই বকনা, এই যে মোটামুটি ভালো একটা কুরাশ জাতের বকনা দিবে, আরও কিন্তু সম্মানের ক্ষেত্রে দু এক হাজারটা কমতে পারে আর কি, কমতে পারে। এই গোটা মোটা লম্বা সময় কিন্তু মার্শাল্লাহ ভালো আছে। আচ্ছা এরপরটা তো কুরাশের ভিতরে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটা কেমন চাচ্ছেন? এটা চল্লিশ হলে দেবো। ওইটা চল্লিশ? হ্যাঁ ওইটা চল্লিশ, মানে ফিক্স কেমন হবে ওইটা? ফিক্স আটত্রিশ হলে দিয়ে দেবো। আটত্রিশ? হ্যাঁ বাহ মাশাল্লাহ, এটা আটত্রিশ, আর এটা বললেন ছত্রিশ সাঁত্রিশ? ছত্রিশ সাঁত্রিশ দিতে পারবেন। মোটামুটি রেটটা তো জানলেন যে আসলে কী রেটে আসলে এখানে গরু বিক্রি হয়। তো অনেক ধন্যবাদ কাকা। তো প্রিয় দর্শক, মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আরেকটা সুন্দর ছোটো সাইজের চমৎকার একটা বাসু দেখতে পাচ্ছি, যাদের বাজেট অল্পের ভিতরে তারা কিন্তু নিতে পারবেন এই বাসুগুলো। কাকা কেমন আছেন আপনি? ভালো ভালো। একটা আনছিলেন, এখনো বিক্রি করা গেল না, কেমন চাচ্ছেন এটা? এটা আঠাশ চাচ্ছে। আঠাশ চাওয়া দাম কেমন হলে ছাড়বেন এটা? পঁচিশ। পঁচিশ হলে দিতে পারবেন? দর্শক এটা হচ্ছে পঁচিশ হলে কি দিতে পারবেন? আর কাকা একটু একটা গরু আছে। প্রিয় দর্শক, একটু ছোটো সাইজের এবং একটু মাদারি সাইজের গরু দেখাচ্ছিলাম। এটা একটা মাদারি সাইজের চমৎকার একটা গরু, গলা কম্বল থেকে শুরু করে বডি থেকে শুরু করে মাশাল্লাহ অনেক সুন্দর একটা ষাট বছর কিন্তু। কাকা কেমন আছেন আপনি? ভালো। এটা তো ষাট বছর মনে হয়। এটা জাত কি অনেক সুন্দর তো গলকম বলতে? সিন্ধি জাত। সিন্ধি, সিন্ধি জাত, মাশাল্লাহ এটা তো অনেক বড় সাইজ হয় মনে হয়। কেমন চাচ্ছেন এটা? বিরানব্বই চাচ্ছে। চাওয়া দাম বিরানব্বই চাচ্ছেন। দাম কি এটা উঠছে? কত টাকা বলছে? আশি হাজার পর্যন্ত করছে, আর একজন দু হাজার কম বলছে। মানে আশি হাজার বলছে দেওয়া যায়নি মনে হয়। মানে কেমন দাম হলে ছাড়বেন এটা? পাঁচ হাজার হলে বেশ, পঁচাশি হলে দিতে পারবেন? একটু কম করা যাবে না?
কাকা গরু তো হাত বলেছেন ভালো লাগবে মনে হয় নাকি ভালো লাগবে খুব ওটা দেখে দেখতে সুন্দর লাগবে নাকি সুন্দর কি কি উদ্দেশ্যে আসা আসলে সিন্ধি গরু খুব দাঁত মানে আপনার উদ্দেশ্যে কি জন্য আসা এখানে না আমি ব্যাপারে ছাগল নিয়ে আসি ছাগল নিয়ে আসছেন জি জি ধন্যবাদ গরু পোষা লোক আমাদের বাড়ি গরু আছে বাসায় জি জি ধন্যবাদ প্রিয় দর্শক এই যে গোটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর একটা গরু ষাট বাছুর যেটা আসলে 85,000 টাকা হলে আসলে কাগজ ছাড়তো সব কিছু মোটামুটি ওভারঅল ভালো আছে তো চলুন দেখি একটু আরও বেশ কিছু সাইজের গরু আছে সেটাও একটু দেখাবো আপনাদেরকে সিমি তালপাতি থাকলে ইনশাল্লাহ দিতে পারেন তো এটা তো মানে ষাট বাছুর হ্যাঁ ষাট বাছুর দাম কত উঠছে এটা হাইস এমনি হাই দাম হয়েছে 65 দেওয়া যায়নি মনে হয় তো ওর ওপাশে আছে ক্রেতার সংখ্যা কেমন আজকে এই যে এমনি তো কেতে এখানে কম আসে বেচা কিনা খুব একটা আসছে খুবই কম মনে হয় মানে বাজার মানে দেশের পরিস্থিতি সব কিছু মেলায় বাজার খুব একটা এই ভালো না পরিবেশ ভালো না জি জি বেচা কিনা কম কম আছে জি জি অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক অনেক চমৎকারভাবে আসলে বাজার সম্পর্কে আমাদেরকে আগে কিন্তু বললো তো এই যে একটা দেখতে পাচ্ছি আমরা এই সাইডে একটা ফ্রিজিয়ান সম্ভবত ফ্রিজিয়ান তো এটা কি ষাট বছর নাকি ষাট বছর একটা আনছেন আজকে দুটো আনছিলাম একটা বিক্রি একটা মাশাআল্লাহ দর্শক এতগুলো ভিডিও করছিলাম সবাই কিন্তু বিক্রি করতে পারেনি কাকা মোটামুটি একটা বিক্রি করতে পেরেছে শুনে একটু ভালো লাগলো আর কি এটা কেমন চাচ্ছেন আসলে চাচ্ছি বাষট্টি চাওয়া দাম কত হলে বিক্রি করবেন পঞ্চাশ নিচে দেওয়া যাবে না মনে হয় না এই 50-এর উপর উঠতে হবে 50 হলে মনে দেওয়া যায় নাকি না না তাও হবে না 50-এর 1-2 হলে উঠতে হবে তো জি জি অনেক অনেক ধন্যবাদ ভাই কি দেখছেন নাকি না আমি দেখিনি ভাই আমি দেখছি সারা বাজার ঘুরে প্রিয় দর্শক মোটামুটি আমরা একটু চেষ্টা করেছি যে জিগরগাছা এই যে ছাগলের হাট সবচেয়ে যে যে কারণে আছে বিখ্যাত এখানে কিন্তু গরু পাবেন তবে একটু কম গরু ওঠে তবে এখানে একটি কথা বলছিলাম যে দালাল মুক্ত দালাল মুক্ত একটা হাট এখানে এসে আপনার পছন্দ গরু কিনতে পারবেন আর এখানে কিন্তু সার গরুগুলো কিন্তু অনেক চমৎকার গরু আছে এদিকে লক্ষ্য করলে বুঝতে পারেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর সার গরু পাবেন বাছুর পাবেন ফ্রিজান পাবেন একেবারে খারাপ না মোটামুটি ওভারঅল সব রকম গরু কিন্তু আসলে মোটামুটি কিন্তু এখানে কিন্তু পাবেন তো আপনারা চাইলে যদি গরু কিনতে চান এই হাটে কিন্তু আসতে পারেন চিকরকাছায় আপনার ছাগলহাট রবিবার এবং বৃহস্পতিবার কিন্তু গরু কিন্তু শুধুমাত্র বৃহস্পতিবার ওঠে যারা গরু কিনতে আসবেন অবশ্যই বৃহস্পতিবার দিন আসবেন তাহলে কিন্তু আপনারা গরু কিন্তু কিনতে পারবেন তো যাক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ